600 বছর যাবত সকল ইমাম বুজুগই কি মিলাদ বিরোধী? সম্মানিত পাঠক, ইহুদি খ্রিস্টানগণ তাওরাত ইঞ্জিল ইত্যাদি কিতাবে নামে জালিয়াতি করে তাদের ধর্মকে বিকৃত করতে সক্ষম হয়েছে। মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুকরণ করে বিভ্রান্তির গভীরে নিমজ্জিত হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বারবার সাবধান করেছেন। আমরা দেখি যে মুসলিম উম্মাহর মধ্যে হাদিসের নামে জালিয়াতির প্রবণতা ইহুদি খ্রিস্টানদের মতোই ব্যাপকতা লাভ করে। তবে মহান আল্লাহ দীন ইসলামকে বিকৃতি থেকে রক্ষা করেছেন। সাহাবিদের যুগ থেকে উম্মতকে সনদ সংরক্ষণ ও সনদ যাচাইয়ের তৌফিক দিয়ে সত্য ও মিথ্যার পার্থক্য করার পথটি রক্ষা করেছেন। ইহুদি খ্রিস্টান ও অন্যান্য ধর্মের সাথে ইসলামের মৌলিক পার্থক্য এখানেই। অন্যান্য ধর্মে ধর্মগ্রন্থগুলোতে সনদ সংরক্ষণ ও বিচারের ব্যবস্থা না থাকায় সহিহ ও জাল এমনভাবে মিশে গিয়েছে যে পার্থক্য করার কোনো যুক্তিসম্মত পদ্ধতি নেই। ফলে প্রত্যেকে নিজ নিজ যুক্তি বুদ্ধি ও পছন্দ অনুসারে কিছু সহি ও কিছু জাল বলে দাবি করেন, কিছু বিশুদ্ধ এবং কিছু মিথ্যা বলে দাবি করেন নিজেদের ইচ্ছানুযায়ী। আর ইসলামের মধ্যে জালিয়াতগণ অনেক জালিয়াতি করলেও যাচাই করার পদ্ধতি রয়েছে। কিন্তু যদি কেউ জালিয়াতি করতে চান বা জাল কথা গ্রহণ করতে চান তবে তার কথা ভিন্ন। কিন্তু যারা বিশুদ্ধ তথ্য গ্রহণ করতে চান তারা ইচ্ছা করলে যুক্তিসম্মত পদ্ধতিতে যাচাই করতে পারেন। সম্মানিত পাঠক, ন্যূনতম পর্যায়ে সাধারণ জ্ঞানে যে কোনো মুসলিম বুঝতে পারবেন যে এ কথাগুলো জাল। অর্থাৎ এই আগের ভিডিওতে আমরা কিছু হাদিস আলোচনা করেছি জাল হাদিস মিলাদ সম্পর্কিত, তো সেই হাদিসগুলো জাল কারণ এগুলো কোনো সনদ নেই। ইসলামের প্রথম 600-700 বছরের মধ্যে লিখিত কোনো গ্রন্থে সনদবিহীনভাবেও সনদ ছাড়াও এই মিথ্যা কথাগুলো উল্লেখ করা হয়নি। তবে এ সকল হাদিসকে সহি বলে গ্রহণ করা আরও ভয়ঙ্কর বিষয়। নিম্নের বিষয়গুলি লক্ষ্য করুন। মিলাদের সমর্থকগণ নিশ্চিত করেছেন যে প্রথম 3 প্রজন্মের কেউ মিলাদ উদযাপন করেননি, মিলাদ পালন করেননি। পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক প্রফেসর ডক্টর তাহির কাদের রচিত মিলাদুন্নবী গ্রন্থটি পাঠ করলে পাঠক দেখবেন যে তিনি নিজেও নিশ্চিত করেছেন যে বাদশাহ কুকবুই প্রথম মিলাদ উদযাপন শুরু করেন। এছাড়া তিনি মিলাদের সমর্থনে গত 800 বছরের অনেক প্রসিদ্ধ আলিমের বক্তব্য উদ্ধৃত করেছেন। তারা সকলেই বলেছেন প্রথম 3 প্রজন্মের কেউ মিলাদ পালন করেননি। এখন উপরের জাল হাদিসগুলোকে সহি বলে দাবি করার অর্থ সাহাবি তাবি ও তাবি তাবি 3 প্রজন্মে সকলকে বিভ্রান্ত বলে দাবি করা নাউজুবিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিনের এতগুলো বক্তব্য জানার পরেও যারা মিলাদ পালন করেননি তাদের সে হতবাগা বদকার খারাপ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদার শত্রু আর কে হতে পারে নাউজুবিল্লাহ। এ সকল হাদিসকে সহি বলে মানতে হলে হাজার বছরের সকল হাদিস সংকলক মুহাদ্দিসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুশমন বলে গণ্য করতেই হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিলাদের মর্যাদা বিষয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিলাদের হাদিসগুলি তারা গোপন করেছেন। এ সকল সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি জয়ীফ বা জাল সনদে বর্ণিত অতি সাধারণ বিষয়ে অগণিত হাদিস তারা সংকলন করেছেন। অথচ এত গুরুত্বপূর্ণ হাদিসগুলো তারা কেউ কোনোভাবে সংকলন করলেন না।
ইসলামের প্রথম হাজার বছরের সংকলিত হাদিস গ্রন্থগুলিতে হাঁটা চলা, পানাহার, মলমূত্র ইত্যাদি বিষয়ে অগণিত অধ্যায়, পরিচ্ছেদ ও অনুচ্ছেদ বিদ্যমান। কিন্তু কিরাতুল মাওলিদ মিলাদ পাঠ, আমালুল মাওলিদ মিলাদ পালন, ইহতিফালুল মাওলিদ মিলাদ উদযাপন ইত্যাদি নামে এ সকল হাদিসের গ্রন্থে একটি অধ্যায় তো দূরের কথা, একটি পরিচ্ছেদ অনুচ্ছেদও তারা লিখেননি এবং একটি হাদিসও তারা সংকলন করেননি। ইমাম আবু হানিফা সহ চার ইমাম ও ইসলামের প্রথম ছয় শত বছরে সকল ফকিহ একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা ও মিলাদের দুশমন বলে গণ্য হবেন, যদি উপরের হাদিসগুলো বিশুদ্ধ হয় তাহলে, কারণ তারা তাদের ফিকহি গ্রন্থগুলোতে অতি সামান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু তাদের কারো গ্রন্থে কিরাতুল মাওলিদ মিলাদ পাঠ, আমালুল মাওলিদ মিলাদ পালন, তাজিমুল মাওলিদ মিলাদের তাজিম বা মিলাদের সম্মান মর্যাদা ইত্যাদি নামে কোনো একটি অধ্যায়, পরিচ্ছেদ, অনুচ্ছেদ বা মাসআলা তারা লিখলেন না, এর গুরুত্বও বললেন না। উম্মতের প্রথম ছয় শত বছরের সকল আলিময় মিলাদ বিরোধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদার দুশমন বলে গণ্য হবেন, কারণ 604 হিজরি সালে মিলাদুন্নবী পালনের উদ্ভব হওয়ার পর থেকে বিগত 800 বছরে উম্মতের আলিম ও বুজুর্গগণ মিলাদুন্নবী বিষয়ে হাজার হাজার পুস্তক পুস্তিকা রচনা করেছেন। কিন্তু এর আগে 600 বছরে একজন আলিম বা বুজুর্গ মিলাদুন্নবী বিষয়ে একটি পুস্তিকা রচনা করেননি। মিলাদের সমর্থক আলিমগণ বারবার উল্লেখ করেছেন যে মিলাদ বিষয়ক প্রথম বই রচনা করেন আল্লামা আবুল খাত্তাব ইবনু দেহিয়া 633 হিজরিতে। তার রচিত এই বইয়ের নাম আত তানবীহ ফি মাওলিদিল বাশির আন নাজির। পূর্ববর্তী 600 বছরে ইমাম ফকি মুস্তাহিদ মুজাদ্দিদ পিরানে পীর বুজুর্গ কেউ মিলাদ বিষয়ে একটি পুস্তিকাও লিখেননি। তারা অনেক বই লিখেছেন, কিন্তু তাদের লেখায় বইয়ের মধ্যে কিরাতুল মাওলিদ মিলাদ পাঠ, আমালুল মাওলিদ মিলাদ পালন বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ বা বাক্য লিখেননি। আমরা যখন বলি যে ইসলামের প্রথম 600 বছর মিলাদ পালন ছিল না, পরে উদ্ভব হয়েছে, তখন বিষয়টি খুব সহজ হয়ে যায়। যেহেতু তাদের সময় কেউ মিলাদ পালন করার বিষয়টি জানতই না, সেহেতু তারা এ বিষয়ে কিছু লিখেননি। কিন্তু যখন প্রমাণ হয় যে হাদিসে নববী এবং সাহাবি তাবিগণের বক্তব্যে মিলাদের গুরুত্ব বিদ্যমান, তখন বিষয়টি ভিন্ন হয়ে যায়। হাদিসে মিলাদের এত গুরুত্ব থাকা সত্ত্বেও তারা মিলাদের বিষয়ে একটি লাইন লিখলেন না, জীবনে মিলাদ পালন করলেন না, তারা কেমন মুসলমান? বিষয়টি কী প্রমাণ করে? স্বভাবতই প্রমাণ করে যে উম্মতের প্রথম 600 বছরের মুসলিমগণ কিরাতুল মাওলিদ মিলাদ পাঠ, আমালুল মাওলিদ মিলাদ পালন ইত্যাদি কিছুই জানতেন না। কিন্তু যদি কেউ উপরের হাদিসগুলিকে সহি বলে দাবি করেন, তবে তাকে মানতেই হবে যে উম্মতের প্রথম 600 বছরের সকল ইমাম মুজাদ্দিদ পিরানে পিয়ে বুজুর্গ সকলেই মিলাদ বিরোধী ছিলেন। শুধু তাই নয়, উপরন্তু তারা মিলাদ বিষয়ক হাদিস গোপনের মতো মহাপাপ করেছেন। ইমাম শাফির প্রতিটি বক্তব্য সংকলন আলোচনা করেছেন বাইহাকি, নাবাবি ও অন্যান্য শাফি মহাদ্দিস ফকিহ। ইবনে হাজার হাইতামি শাফির নামে জালকিরিত এই বইয়ে মিলাদের গুরুত্ব বিষয়ে তার এই মহান বক্তব্যটি তারা সকলেই গায়েব করে দিয়েছেন। শাফি মাজহাবের কোনো গ্রন্থে এই বক্তব্য নেই। এমনকি ইবনে হাজার হাইতামির লেখা শাফি মাজহাবের বড় বড় ফিকহি গ্রন্থেও তিনি মিলাদ বিষয়ে ইমাম শাফি এই বক্তব্য উদ্ধৃত করেননি। আমাদের মানতে হবে যে এই বক্তব্য জাল অথবা নবাবি, বাইহাকি, গাজালি, সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার হাইতামি ও সকল শাফি ফকি তাদের ইমানি ত্রুটির কারণে মিলাদ প্রসঙ্গ গোপন করেছেন। অতএব হয় হাদিসগুলো জাল হবে, বানোয়াট হবে মিলাদ সম্পর্কিত, আর মিলাদ সম্পর্কিত হাদিসগুলো বানোয়াট না হলে, বিশুদ্ধ হলে
অবশ্যই বড় বড় ফকি, বড় বড় মুহাদ্দিস তারা মিলাদের প্রসঙ্গ গোপন করেছেন বলে বুঝতে হবে। নাউজুবিল্লাহ।